ফ্রাঙ্কফুর্টের নিউজ অ্যান্ড ভিউজ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আছে আমি গোলাম মুর্তজা। আমাদের স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক ধানেশিস ও সাধারণ সম্পাদক জি9। স্বাগত আপনাদের দুজনকেই। আমরা একটা টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে আলোচনায় আসতে চাই। অনির্বাচিত সরকারের ইসি নিয়ে আইন তৈরির অধিকার নেই বললেন ফখরুল, নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের দাবি। গণতন্ত্র হত্যা দিবসের নামে 5 জানুয়ারি বিএনপিকে কোনো কর্মসূচি জনগণ পালন করতে দেবে না বললেন মাহবুবুল আলম হানিফ। চলতি বছর 98 সংখ্যালঘু হত্যা মামলা থেকে ক্ষমতাসীনদের নাম বাদ, অভিযোগ হিন্দু মহাজোটের, প্রশাসনের ভূমিকার প্রশ্ন মানবাধিকার কর্মীদের। শহীদদের নামও মুক্তিযোদ্ধা তালিকায় না ওঠায় ক্ষোভ স্বজনদের, মন্ত্রী নির্দেশের পরও বাতিল হয়নি গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী ভুয়া সনদ। আমরা সংবাদ শিরোনাম দেখলাম, আমাদের হাতে বেশ কিছু পত্রিকা আছে দর্শক, পত্রিকাগুলো আপনারা টেলিভিশনের পর্দায় দেখবেন। অল্প সময়ের আজকের এই অনুষ্ঠানে আমরা প্রথমেই যে প্রসঙ্গটি নিয়ে একটু আলোচনা করতে চাই, আমাদের যে বছরটি আমরা অতিক্রম করছি, পার করে যাচ্ছি, সেই বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল, দেশের মানুষকে খুব বড় রকমের কোনো জটিলতায় পড়তে হয়নি। কিন্তু আমরা যে নতুন বছরে প্রবেশ করতে যাচ্ছি, সেই নতুন বছরে প্রবেশ করার সময় আমরা বড় রাজনৈতিক দল দুটির যে বক্তব্য দেখছি তাতে আশঙ্কা বা আতঙ্ক হয়তো তৈরি করে না, কিন্তু রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি করে। আমি সুভাষ সিংহ আপনার কাছ থেকে যদি শুরুতে একটু আসতে চাই, যে গণতন্ত্র হত্যা দিবসের নামে 5 জানুয়ারি বিএনপিকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না বলেছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম খানি, কেন পালন করতে দিবে না? বিএনপি যদি রাজনৈতিক দল হিসেবে একটি দিনকে বা একটি দিবসকে তারা তাদের দৃষ্টিকোণ থেকে পালন করতে চায়, এই অধিকার নাই কেন বিএনপির? এটার কারণটা কি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং ডক্টর সায়ন্তকে আমার শুভেচ্ছা এবং দর্শকদেরকে অভিনন্দন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আপনি যে প্রসঙ্গটি উৎকলন করলেন সে প্রসঙ্গগুলো আমরা কিন্তু বিগত 10 বছর যাবৎ কিংবা তার আগের থেকে শুনে আসছি। একজন একজনকে দেখে নেওয়ার, একজন একটি দল আরেকটি দলেরকে এইভাবে ভাষায় আক্রমণ করা, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যারা বলছে তারাও বোঝে কি বলছে, এবং যারা শুনছেন যাদের উদ্দেশ্য বলা হচ্ছে তারাও জানে যে কি কি বলা হচ্ছে। অতএব এটা নিয়ে খুব বেশি বিস্তৃত করার বিষয় আছে বলে আমি মনে করি না। এমনিতে আমি যতটুকু মনে করি যে আমি বিশ্বাস করি পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন। এই রাজনীতির এই কম্প্রোমাইজের জায়গাটা প্রমাণ করেছে আমাদের এই বছরই শেষের দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এটি একটি অনন্য সাধারণ উদাহরণ। এই অনন্য সাধারণ উদাহরণের পর অন্য কোনো বিষয় নিয়ে আমরা কি আলাপ করব কিনা এটা আমাদের ভাববার বিষয়। কারণ মানুষ মানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটাকেই আপনি একটা মডেল ধরছেন, দৃষ্টান্তমূলক বিষয়, এবং এটা মানে আমি তো নির্বাচন কমিশন আগে যে কর্মকাণ্ডগুলো করেছিল সেগুলোকে অতিক্রম করে যায় একটি ঘটনা সব মিলে। আমি নির্বাচন যে সকলের মিলে করবার বিষয় এটা যে একটা বড় একটা যজ্ঞ, এবং সেই রামায়ণের ভাষায় অশ্বমেধ যজ্ঞ, বিশাল একটি কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড দুটি প্রধান রাজনৈতিক দল যদি হিসাব করি, তারা যদি সক্রিয় থাকে, তারা যদি মনে করে যে ভালো নির্বাচন হবে তাহলে সম্ভব। এছাড়া যত নির্বাচন কমিশন শক্তিশালীর কথা বলি, যতই অন্য কিছু বিষয়ে আমরা দৃষ্টি নিবদ্ধ করি না, কোনো কাজটি আসলে হবে না, হবে না। এক্ষেত্রে জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ছিল। সেই নির্বাচনগুলো কি মানে সেখানে তো আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল, সেই নির্বাচনগুলো কিন্তু নারায়ণগঞ্জের মতো প্রশ্ন হয়, কারণ ওখানে আমরা যে রাজনৈতিক দলগুলোকে চাই যেভাবে আচরণ চাই, আমরা ভালো আওয়ামী লীগ চাই, আরো ভালো আওয়ামী লীগ চাই, ক্ষমতায় গেলে বেশি চাই, আবার ভালো বিএনপিরও দরকার। তা ভালো আওয়ামী লীগ এবং ভালো বিএনপি তার যদি সমন্বয় দেখেন সেটা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জে হয়েছে। শান্ত শান্ত, এই একই প্রসঙ্গ নিয়ে যদি জানতে চাই, যেটি বললেন যে এটি কথার কথা অনেকটা যে নামতে দেয়া হবে না, এটি একটি বললেন, আর যে ভালো আওয়ামী লীগ ভালো বিএনপি বা নারায়ণগঞ্জকে মডেল হিসেবে ধরছেন। আপনাকে ধন্যবাদ।
না ওইটা ঠিক কথার কথা কি না সেটা অতীতে যদি আমরা এই সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিরোধী দলকে বাধা দেয়া তাদের উপর যে নিপীড়ন নির্যাতনের যে ধরন এবং মাত্রা সেটা দেখি তাহলে শুধু এটা কথার কথা বলে উড়িয়ে দেওয়া কথার কথা শব্দটি যদিও সেভাবে বলেন নয় উচ্চারণও করেননি আমি বললাম আসলে দাদা নিজে কথা বলতে গিয়ে আমার ধারণা হয়েছে এ বিষয়ে খুব বেশি এগুতে চাননি ঠিক স্পর্শকাতর এবং লজ্জার বিষয় তবে আমি আজকে একটা আমার ধারণা ভুল ভেঙেছে বলবো গত বেশ কয়েক বছর আমার মনে হতো যে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল বিশেষ করে ইলেকটোরাল ডেমোক্রেসিতে তারা যা করছে এতটা নির্লজ্জ হচ্ছে কি করে তারা কি নিজেরা নিজেরও লজ্জিত হয় না কিন্তু এখন এসে মনে হচ্ছে না তাদের মধ্যে কিছুটা হইলো লজ্জা সরম আছে এবং সেটা ভেতরে ভেতরে পাচ্ছে যে কারণে তারা আগের এই যে গত কয়েক বছর ধরে পৌরসভা বলেন উপজেলা বলেন তারপর ইউনিয়ন পরিষদ বলেন ঢাকা সিটি কর্পোরেশন চিটাগাং সিটি কর্পোরেশন যত অনাচার হলো যত কাটাকুটি হলো যত পানিতে ব্যালট বাক্স ভাসতে দেখলাম সেগুলির পরে এই একটি নির্বাচন করে তারা এইখানে এসে মাইল ফলক দেখাতে চান আগেরটা নিয়ে আলোচনা করতে চান না একটু লজ্জা পান এটা কিন্তু মন্দের ভালো আমি এটাকে পজিটিভলি দেখি যে তাদের মধ্যে অন্তত এটুকু লজ্জা সরব অবশিষ্ট আছে যে না ওগুলি কোনো নির্বাচন হয়নি আর পাঁচ জানুয়ারি যেটা পাঁচ জানুয়ারি সরকার বা আওয়ামী লীগ পালন করছে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে যে নির্বাচনটায় 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল এদেশ হইল রাজনীতি প্রিয় মানুষের দেশ এদেশে হচ্ছে ছোটখাটো মিলিয়ে কত রাজনৈতিক সংগঠন যেখানে ছোটখাটো একটা ক্লাবের নির্বাচন হলো অনেক প্রতিনিধি অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়ে যায় সেখানে এমন একটা নির্বাচনে আপনি ক্যান্ডিডেটই খুঁজে পেলেন না 154টি আসনে যেখানে সরকার গঠন করতে লাগে 150-151 তো সেই অবস্থা এরকম একটা নির্বাচন হলো পাঁচ পার্সেন্ট বাকি যা তাতেও 5%-এর বেশি ভোট পড়লো না সেটা সবাই জানে কাগজে কলমে যতই আপনি 40 দেখান সেখানে 45টা কেন্দ্রে একটাও ভোট পড়লো না যেখানে আওয়ামী লীগের কমিটি আছে তাদের কমিটির নেতারা তো আছে সুতরাং একটাও ভোট পড়লো না তার মানে হচ্ছে আওয়ামী লীগেরও যে তৃণমূল নেতৃত্ব তারা ধরে নিয়েছে এটা কোনো নির্বাচন হচ্ছে না যেহেতু বিএনপি নাই সাংবিধানিক ধারাবাহিকতার জন্য নির্বাচন হচ্ছে যেহেতু বিএনপি নাই এই নির্বাচন 96 ফেব্রুয়ারিতে বিএনপি যেমন করেছিল এইটা তার থেকেও খারাপ পচা একটা ইলেকশন হচ্ছে সুতরাং এটা টিকবে না সমঝোতা হবে এবং আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাব যে কারণে আওয়ামী লীগের লোকজন ভোট দেয়নি আওয়ামী লীগের যে কর্মী আছে শুধু তারা ভোট দিল তো 5-7% হয় না সুতরাং সেই রকম একটা দিনকে কি করে গণতন্ত্রের বিজয় দিবস পালন করে এবং বলে এবং যদি গণতান্ত্রিক মূল্যবোধ ন্যূনতম থাকে তাহলে প্রতিপক্ষকে রাস্তায় নামতে দেব না এটা কি করে বলে এবং সেটা কথার কথা হিসেবে ধরে নেবার মতো ওই মানসিক জোর বা উদাহরণ আমি অন্তত সুভাষ সিং এর অনেকগুলো কথা বলেছেন নিশ্চয়ই আপনার কিছু কথা বলার আছে কথা তো অনেক বলার আছে কিন্তু যেভাবে একেবারে ছন্দ মিলিয়ে কথাগুলো বললেন ডক্টর সায়ন্ত আমি হয়তো অতটা বলতে পারবো না কিন্তু আমি খুব দৃঢ়তার সাথে মনে করি যে এই ভ্রান্তিগুলো বিএনপির ভিতরে রয়েছে এখনো বিরাজমান খুব দুঃখজনক ঘটনা পাঁচজনের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি বাক সময়ের বাকের একটি নির্বাচন এই নির্বাচনকে আপনি যদি জাস্টিফাই করতে বলেন আমি আপনি যদি এক ঘন্টা বলতে পারবো আমি যদি 3000 শব্দ লিখতে বলেন তাও লিখতে পারবো সেই সময় আজকে হবে না সংক্ষেপে বলতে বলি আপনি পাঁচজনের নির্বাচনে আওয়ামী লীগ তার দায়িত্ব নিয়ে অংশগ্রহণ করেছে এবং বিএনপি কে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য যা যা করবার যা যা বলার যা যা মানে সামনে আমন্ত্রণ দেবার সবই দিয়েছিল যে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেই নির্বাচনে সমস্যা হয়েছে যে জনগণ সেই নির্বাচনে অংশ নেয়নি আপনি যে কথা ডক্টর শান্ত বলছেন বাংলাদেশের নির্বাচনের ইতিহাস তো অনেক জটিল এগুলো আমি আর নতুন করে উত্থাপন করতে চাই না বাংলাদেশের ইতিহাস 79 নির্বাচন বাংলাদেশের নির্বাচন ইতিহাস হচ্ছে হানা ভোটের নির্বাচন মানে ওইগুলোর সঙ্গে কি আমরা পাঁচ জানুয়ারি নির্বাচনের তুলনা করছি পাঁচে পাঁচ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল এবং মানে কেন গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল যেটা বলে আপনি দেখেন পাঁচ জানুয়ারি গুরুত্বপূর্ণ কি আমি বলি পৃথিবীতে দুইটো মানে বিশ্বাসঘাতক মানবতা বিরোধী রাজনৈতিক নেতার জন্ম হয়েছিল আপনি জানেন যে মুসোলিনি এবং হিটলার এবং এই দুই সরকার যখন এসেছে আগের যে সরকার আপনি যদি ভিক্টর ইমানুয়েল সরকার দেখেন আপনি মুসোলিনির আগে সেই সরকার ব্যর্থ হয়েছিল বলে মুসোলিনির আবির্ভাব হয়েছিল পল ভন হিন্ডেনবার্গ ব্যর্থ হয়েছিল বলে কিন্তু এখানে হিটলারের জন্ম আমরা একটু বাংলাদেশে ফিরে না এর ইতিহাস তো ইতিহাস থেকে বলতে হবে
ইতিহাস তো সেই সময় হবে না, না বিখ্যাত একজন ব্যক্তি বলতেন অল হিস্ট্রি ইজ মানে কি কি বলা যায় কন্টেম্পোরারি হিস্ট্রি, সব হিস্ট্রি কিন্তু কন্টেম্পোরারি। আবার এটা কিন্তু ব্যাখ্যা আসছে বারবার যে কথাটি বলা হয় যে পাঁচ জানুয়ারি নির্বাচন 5% বেশি ভোট পড়েনি, কোন তথ্যে বলছেন? ইলেকশন ওয়ার্কিং গ্রুপ কি বলছে, কি বলছে? যারা ফবিক রহমানের স্ত্রী ইলেকশন ওয়ার্কিং গ্রুপে, তারা বলেছে যে বাংলাদেশের তারা 36টা কেন্দ্রে গিয়েছিল, তারা তারা যে রেজাল্ট দেখেছিল, তারা বগুড়ার সদরের যে রেজাল্ট দেখেছিল, জনগণ দেখেছিল, গণমাধ্যমে একটা প্রতি গণমাধ্যম ইলেকশন ওয়ার্কিং গ্রুপে তাদের তাদের ইয়ে ছিল কি, অবজারভেশন ছিল কি, যে কথাটি বলা হয় যে 5ই জানুয়ারি নির্বাচনে আপনি যেটা বলছেন যদি 40% ভোট পড়ে থাকে সেটাই যদি হয় তাহলে এই নির্বাচন তো খুবই ভালো একটি নির্বাচন, তাহলে এটা নিয়ে ভোটারবিহীন নির্বাচন বলা হয় কেন? ভোটারবিহীন বলছেন বলার জন্য বলছেন, কেন না গণমাধ্যম তাই বলে? না না, এই নির্বাচন তো আপনি যেই কথা দেওয়া হয়েছিল, যে কথা বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আপনি তো সেই কথা রাখেননি, আপনি নির্বাচনে অংশগ্রহণ করেননি একটা কথা, আর নির্বাচন প্রতিহত করবার জন্য আপনি বাংলাদেশের মানুষকে প্রতিহত করেছেন। আপনি আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে এই বিষয়ে খুব সংক্ষেপে শান্ত মন্তব্য জানি, খুব সংক্ষেপে যেটা বলি, একটা ওই যে এক ব্যাখ্যা আনেন প্রতিহত করেছেন, আপনারা তো বলেননি আসেননি, 96 তো আওয়ামী লীগ প্রতিহত করতে চেয়েছিল, আর যে পরিসংখ্যান দিচ্ছেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের এটা ভুল ইনফরমেশন, আমি অন রেকর্ড বলছি। ব্রতীর প্রধান ইলেকশনের দিন সন্ধ্যায় টেলিভিশনে, খুব নাম করা টেলিভিশনে উনি বলছেন তার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ সব মিলিয়ে ইলেকশনে 10%-এর বেশি ভোট পড়েনি, উনি ওই গ্রুপের প্রতি সহানুভূতিশীল বলে ওই 10% বলেছেন, অ্যাকচুয়ালি 5-7 উপরে এই ভোট ওয়ার্কিং গ্রুপ যেটা বলছে সেটাও ভুল দিয়েছেন উনি, সেই পার্সেন্টেজ আমার মনে নেই, তবে কোনোভাবেই সেটা 40% না, ইলেকশন কমিশনও তা বলেনি। আমরা একটা বিরতি থেকে ফিরে আসব, টাইম নিয়েছে 3-4 জি, আমরা একটা বিরতি থেকে ফিরে আসব আবার এই আলোচনায়, যে দর্শক থাকুন আমাদের সঙ্গে। দাদা আপনি বলুন কি যে বলেন, আপনি প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। দাদা আপনি বলুন কি যে বলেন, আপনি টক শুতে টক নাই না জমছে না, এই নে জমিয়ে দেবে প্রাণ চানাচুর, তোকে মতো লোকের লাগে আমাকে মতো লোকের লাগে কি প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে, রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। দুবাই না স্থায়ী, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে, নতুন তো আবহাওয়া হজম হইতে আসে না, ইবেল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চরচরবি করবো না, তাই দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি, করে তো চব্বর ফেস লাগছে, প্রাণ সরিষার তেল আরবের উষ্ণতায় শীতলামের। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে, রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। সকালে কি দিয়ে যে নাস্তা হবে, আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা, এই যে তোমার ঝটপট নাস্তা প্রাণ টোস্ট, দিস ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন, আমরাও পেয়ে গেছি আমাদের ইজিয়েস্ট সলিউশন, মামা ইজি লাইফ এর ইজি সলিউশন প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি।
ওখানে কে রান্না করে? কেন, তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে প্রাণকারী পাউডার, সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণকারী পাউডার। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। টক শোতে টক নাই, না জমছে না। এই নে, জমিয়ে দেবে ধান চালা চুর। তোকে মতো লোকের লাগে, আমাকে মতো লোকের লাগে কি? প্রাণ চালা চুর আড্ডা জমিয়ে দেবে। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। সকালে কি দিয়ে যে নাস্তা হবে? আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা। এই যে তোমার ঝটপট নাস্তা প্রাণ টোস্ট, দিস ইজ দ্য ইজিএস্ট সলিউশন। আমরাও পেয়ে গেছি আমাদের ইজিএস্ট সলিউশন। মামা, ইজি লাইফের ইজি সলিউশন প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। দুবাই না থাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আসে না। ইবেল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চরচরবি করবো না। তাই দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরে চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। প্রাণ সরিষার তেল আরবের উষ্ণতায় শীতলাম। বিরতির পর আবার স্বাগত প্রাণ ফোটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম নির্বাচনের প্রসঙ্গ নিয়ে এবং বিএনপির আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গ নিয়ে, সেখানে বেশ কিছু প্রসঙ্গ এসেছে। সেই আলোচনাটিতে সরাসরি না গিয়ে আমি শেষ করেছিলাম ডক্টর শান্ত আপনার বক্তব্য দিয়ে, আপনার কাছ থেকেই শুরু করতে চাই। সংক্ষেপে জানতে চাই যে অনির্বাচিত সরকারের ইসি নিয়ে আইন তৈরির অধিকার নেই। যেই মুহূর্তটিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা আলোচনা হচ্ছে, প্রায় সর্বমহল থেকেই বলা হচ্ছে সার্চ কমিটি বা অন্য কিছুর আগে সংবিধান অনুযায়ী আইন করাটা জরুরি এবং আইন করে তারপরে এই কমিশন গঠন করা উচিত, সেই সময়ে বেশ কয়েকদিন এই আলোচনার পরে বিএনপির এই বক্তব্যের তাৎপর্য কি, আইন করলে সমস্যাটা কি? জি, বাংলাদেশে এই স্বাধীনতার পরে 45 বছর চলে গেলেও নির্বাচন কমিশনার নিয়োগের মতো এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যে আইন হয়নি, এটা একটা বিষয়। ফলে সবাই চায় যে একটা ভালো আইন দরকার। বিএনপি চায়, বিএনপিও আইন চায়, তারা সবসময় চেয়েছে, তারা করেনি কেন সেই জবাব তারা দিতে পারবে, কিন্তু বিএনপি আইন চায়। কিন্তু এখন যে প্রশ্নটা সামনে এসেছে, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গতকাল বলেছেন, তারও দুদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী একই কথা বলেছেন। কারণ হচ্ছে বর্তমান যে সরকার, একটু আগে আমরা বিরতির আগে যে আলোচনা করছিলাম, তারা জনপ্রতিনিধিত্বশীল সরকার নয়, তারা স্বনির্বাচিত সরকার, নিজেদেরকে নিজেরা নির্বাচন নির্বাচিত হয়েছেন, যেন তিনি নির্বাচিত হইয়াছেন 5 বছরের জন্য বলিয়া ক্ষমতা নেওয়ার দল আওয়ামী লীগ, এবং তারা এইভাবে এইবারও করেছে। সুতরাং এরা যেহেতু জনপ্রতিনিধি না, জনগণ তাদের ভোট দেয়নি, সুতরাং এখনই এই জনপ্রতিনিধি না হওয়া বা অনির্বাচিত যে প্রতিনিধিরা এখন দখল করে আছেন সংসদ, তাদের হাত দিয়ে আইন হবে এটা বিএনপি মনে করে গ্রহণযোগ্য না। এটা কি শুধুমাত্র এই একটি আইনের সময় এসে বিএনপির মনে হয় যে এরা অনির্বাচিত, এরা প্রতিনিধিত্বশীল সরকার নয়, দেশের সবকিছু পরিচালনা করছে এই সরকার, বিএনপির নেতারা তো তার সবকিছুই মানছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার সবকিছুই মানছেন, তাহলে একটি আইনের ব্যাপারে এসে এই অবস্থান কেন? শুধু একটি আইন না, অনেক জায়গায় বিএনপি আপত্তি করেছে, বিএনপির আপত্তি শোনেনি সরকার। আপনি এর আগে যান, সামরিক স্বৈর শাসকদের সময়কে তো আদালত দ্বারা নিষিদ্ধ করা হলো, তাদের অনেক আইনও বাতিল করা হলো, অথচ ওই আইন যখন হয়েছিল সেই আইন তো মানাও হয়েছিল, সেই আইনের অধীনে আজকের এই আওয়ামী লীগও তো 86-তে নির্বাচনে গিয়েছিল। একটা সরকার যখন থাকে, সে গায়ের জোরেই থাকুক, বৈধভাবে থাকুক, অবৈধভাবে থাকুক, ইললেজিটিমেট হোক, রুটিন ওয়ার্ক এটা চলতে দিতে হয়, সেই হিসেবে বিএনপি চলতে দিচ্ছে। এমন হবে যে এই সরকারের সঙ্গে তো সমঝোতায় গিয়েই তাদের নির্বাচনী প্রক্রিয়াও করতে সম্ভবত বুঝে থাকেন, তাহলে বলি।
একটা সমাজশাস্ত্র বাংলাদেশে চালু করা উচিত, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষকদের চালু করা উচিত, সাইকো অ্যানালাইটিক্যাল পলিটিক্যাল সাইকোলজি। কারণ বিএনপির যে মনস্তত্ত্বের যে সমস্যাটি, এটা কিন্তু কাটবার নয়, কখনোই কাটবে বলে আমার মনে হয় না। আমি খুব অবাক হয়েছি, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এই যে নারায়ণগঞ্জ নির্বাচন আমাদের যে মাত্রা যোগ করেছে, যে ঐক্যতানের জায়গা তৈরি হয়েছে, বলেছিলাম যে এই নির্বাচন নিয়ে যাবে সেই নির্বাচনের কাছে, আমরা সেই আশাবাদী হয়েছি বাংলাদেশের জনগণ। কিন্তু বিএনপি সেটা হবার নয়, বলছে যে আইন করা যাবে না, আইন করা যাবে না। বারবার তো বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির সমমনা বুদ্ধিজীবীরা সবসময় বলেছেন, বিএনপির কাছের দলগুলো বলেছেন যে আইন করতে হবে। আইন কেন করা হচ্ছে না? এখন বলছে আইন, ওই যে বললাম যে ব্যাখ্যাটি দিচ্ছেন, জনপ্রতিনিধিত্বশীল সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, যেটা ডক্টর শান্তিন্দু বলছেন। আওয়ামী লীগ কখনো নির্বাচনের বাইরে কখনো ছিল না, কখনোই না। এমন কোন আসির পার্লামেন্টে যেখানে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল, ওই সময়কে যারা আছেন দর্শক এখন দেখছেন, ছিয়াশির অবস্থাও তাই, ঠিক সেই সময়ও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, করেছে অথচ আপনি বলছেন যে বলছেন না নিরপেক্ষ সার্চ কমিটি। নিরপেক্ষ সার্চ কমিটি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিচারপতি রৌফ কিংবা বিচারপতি আজিজ, এদেরকে দিয়ে করবেন? নিরপেক্ষতা সংজ্ঞা কি? কিছু হলেই ওনারা বলেন যে সেনাবাহিনী দিয়ে নির্বাচন করতে হবে। বাংলাদেশে বঙ্গবন্ধু মৃত্যুর পর অনির্বাচিত 28 বছরের সরকারে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, জি আমি কি বলেছি, মৃত্যু বলেছেন, স্বাভাবিক মৃত্যু নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যত 28 বছরে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকারের সময় যতগুলো নির্বাচন বিএনপি এবং বিএনপি মনা দলগুলো করেছে, প্রতিটা নির্বাচন তো সেনাবাহিনীর এই ফর্মুলা হয়েছে। একটি নির্বাচন বলতে পারবেন এটা আদর্শ নির্বাচন? এই নির্বাচন কি আমরা দেখাতে পারবো? এই মডেল আমরা অনুসরণ করব? আপনি 1991, 1996, 2001, 2009 আপনি যতগুলো নির্বাচন, মাগুরার যে ভোট ডাকাতি নির্বাচনের কথা বলছি, সেটা তো ইতিহাসে রয়ে গেছে, রয়ে গেছে না? সেই নির্বাচনও তো ওই ওই ফর্মুলা, সংক্ষেপে, জি না, খুব সংক্ষেপে বলছি, এখন তো বেশি বিস্তৃত করার সুযোগ নাই, সময় নেই, সেই সময়ও তো ওই সেনাবাহিনী নিয়োগ দিয়ে নির্বাচন করা হয়েছে। কিছু হলেই বলে 5-3 নির্বাচনের আগে আপনারা কেন ম্যান্ডেট নেননি, গণভোট নেননি? বাংলাদেশে 3টে গণভোট হয়েছিল, একটা তো জিয়াউর রহমান ক্ষমতা এসে বললেন আসসালামু আলাইকুম আমি থাকবো না, ভোট দেন, হায় বাক্স আছে না বাক্স নাই, ঠিক একই ফর্মুলা করেছেন এরশাদ সাহেব, আমি বলছি এরশাদ সাহেব করেছেন, আর একটি করেছিলেন বিচারপতি, আপনারা জিয়াউর রহমান এরশাদ এইগুলোকে উদাহরণ হিসেবে সামনে আসেন, আপনি যখন বিএনপি সেটার সঙ্গে তুলনা করছেন, তুলনা করতে হয় কারণে পুরনো কথাগুলো স্মরণ করে দিতে হয়, মানে সেটা সামরিক সরকারগুলোর সঙ্গে তুলনা করে 2000 সার্চ কমিটির কথা বলছেন, আপনি বঙ্গভবনে যাচ্ছেন 3 বছর পরে আপনার বোধোদয় হয়েছে যে জিল্লুর রহমান সাহেবের সময় আমি যাইনি, ভুল করেছি, আপনি এখন যাচ্ছেন, আপনি কথা বলছেন, আপনি সেই প্রক্রিয়া অংশগ্রহণ করছেন, আবার বলছেন যে আইন করা যাবে না। জি ডক্টর শান্ত, আমরা অনুষ্ঠানের শেষ দিকে, এই শেষ দিকে শুধু একটা বিষয় বলি, নির্বাচন নিয়ে আশাবাদী হওয়ার জন্য যে নারায়ণগঞ্জের নির্বাচন কর্মীরা মাইল ফলক হিসেবে নিচ্ছেন আওয়ামী লীগের জন্য, এটা এক অর্থে একটা আত্মঘাতী একটা প্রচারণা। সেটা কি রকম? এই নির্বাচন কমিশনের অধীনে 4টি সিটি কর্পোরেশনের নির্বাচন গ্রহণযোগ্য হয়েছিল, এই দেশে শুধু বিএনপি আওয়ামী লীগ দুইটা পক্ষ না, এর বাইরে অনেক পর্যবেক্ষক আছে, সংবাদ মাধ্যম আছে, তারা কি বলে, তাদের দৃষ্টিতে ওই 4টা মোটামুটি গ্রহণযোগ্য ছিল, তারপর একটি নির্বাচন এই নির্বাচন কমিশন করতে পারলো না, তারপর এসে হঠাৎ করে নারায়ণগঞ্জের এটা আবার এত সুষ্ঠু, এত সুন্দর, এত ভালো পরিবেশে করে ফেললো, এটা দ্বারা এইটা ইঙ্গিত করে যে ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে যদি ইনস্ট্রাকশন দেয়া হয় যে কোনো উপায়ে হোক আমি এখানে সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, মারামারি কাটাকাটি ব্যালটে সিলমারা দেখতে চাই না, সেটি প্রতিপালন হয়, নির্বাচন কমিশন তাই করে। আবার যদি শীর্ষ পর্যায় থেকে বলে দেওয়া হয় আমি আমার এই ক্যান্ডিডেটকে যে কোনো প্রক্রিয়ায় যে কোনো উপায়ে বিজয়ী দেখতে চাই, সেটাই হয়। সুতরাং আজকে এই একটার ক্রেডিট দিতে গিয়ে আপনি তার গায়ে পেছনের সবগুলোর কালিমা লেপন করছেন। তার থেকে নির্বাচন কমিশনটাকে এমন কমিশন তৈরি করেন যারা ওই একটি যেটা বলছে বঙ্গবীর কাদের সিটি সরকার বলছেন যে প্রধানমন্ত্রীর দপ্তরের সুতনারায় চলতে বাধ্য নয় এমন কমিশন, অথবা
আত্মা বন্দুক দিয়ে ওই চেয়ারে বসবে এখন নির্বাচন প্রধানমন্ত্রী কার্যালয়ে অথবা আমরা অনুষ্ঠানের শেষের মতো দাঁড়িয়ে বলবেন আমার মেরুদণ্ড এই তো সোজা আছে এরকম ভারের মতো আচরণ করবেন না আপনি যে কথা বলছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শুধুমাত্র এই 16 কোটি মানুষের মনের মতো নির্বাচন হয়েছে বিএনপি ভালো হয়েছে বলে আপনাদের অনেক ধন্যবাদ।